চেয়ারম্যান বা বোরুর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা আমাদেরকে ফোন করলে আমরাও দেখে দিচ্ছি যাতে কোনো জায়গায় স্যানিটাইজেশন কারো বাদ না যায়। তো শহরে প্রায় 100% বাড়িতেই আমরা স্যানিটাইজ করি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যখন সেখানে স্যানিটাইজ করতে যাচ্ছি, যে বাড়ির অ্যাড্রেস সে বাড়িতে থাকে না, হয়তো অন্য কোথাও থাকে। এটা আগে খুব বেশি হতো, এখন আমাদের পৌর দপ্তর মানে কর্পোরেশন থেকে যে সমস্ত মেডিকেল টেস্টগুলি হচ্ছে সমস্ত ওয়ার্ডে, সেখানে আমরা মানুষের আধার কার্ডটা নিয়ে নিচ্ছি যে তার প্রকৃত অ্যাড্রেস দেখার জন্য। তাতে সমস্যার অনেকটা সমাধান হয়েছে, কিন্তু কিছু দু একটা ক্ষেত্রে কিন্তু থেকেই যাচ্ছে। বাড়িতে আমাদের পুরসভা স্বাস্থ্য দপ্তর থেকে রোজ যে যারা আক্রান্ত হচ্ছে তাদের একটা লিস্ট SWM দপ্তরে যাচ্ছে। তো সেটা যাওয়ার সাথে সাথে যে যে নাম আসছে সেই বাড়ি প্রত্যেক বাড়িতে আমরা অ্যাটেন্ড করছি স্যানিটাইজ করার জন্য। এইবার আমাদের যেটা নিয়ম হলো, বাড়ি হলে আমরা যে বাড়ির কমন জায়গাগুলো যেগুলো সিঁড়ি আছে বা যেখান থেকে যাতায়াত করে সেই বাড়িতে আমরা প্রথমে স্যানিটাইজ করে দিই খবর পাওয়ার সাথে সাথে, এবং তার আশেপাশের বাড়িতেও আমরা রাস্তায় বা যাতায়াতের জায়গাগুলোকে স্যানিটাইজ করি। স্যানিটাইজেশনের জন্যে আমাদের প্রত্যেক ওয়ার্ডে মিস্ট ব্লোয়ার মেশিন সেটা কাজ করছে।